ঠিক এরি পাশাপাশি আপনাদের এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ জানাবো, আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো। ইতিমধ্যে জানিছিলাম যে 20 কোটি টাকার মতো সেখানে উদ্ধার হয়েছে, তবে এই ফোন ছোঁয়ায় যে খবর পাওয়া যাচ্ছে সে টাকার পরিমাণ বাড়লো বাড়লো উদ্ধার হওয়া টাকার পরিমাণ যেভাবে সকাল থেকে জানাচ্ছি সেই টাকা গোনার যে প্রসিডিওরটা চলছিল এবং সে ক্ষেত্রে ঠিক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাচ্ছি অর্পিতার বাড়ি থেকে উদ্ধার 21 কোটি টাকা। ভাবতে পারছেন যে একটা মানুষের বাড়িতে এভাবে এত নগদ টাকা এবং যে টাকার উৎস নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, উদ্ধার হয়েছে পাশাপাশি 50 লক্ষ টাকার সোনা। আপনাদেরকে রাত ভোর যে খবর দেখেছি আমরা আপনাদেরকে সেখানে দেখাচ্ছিলাম যে কিভাবে 20 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং টাকা ছেড়ে যে গোনার যে পর্যায়ে প্রসিডিওর তা চলছিল, এবং ঠিক এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি যে উদ্ধার হওয়ার টাকার পরিমাণ বাড়লো। অর্ণব মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অর্ণব, 20 কোটি টাকা হয়ে গেল 21 কোটি টাকা? দেখো প্রিয়, যত গণনা চলছে অর্থাৎ যে টাকার যে অ্যামাউন্ট কালকে পাওয়া গেছিল, প্রথমে মনে করা হচ্ছিল 20 কোটি টাকা। তার পরবর্তী ক্ষেত্রে ব্যাংক থেকে আধিকারিকরা আসেন এবং ব্যাংক থেকে আধিকারিকরা আসার পর তারা নোট গোনার মেশিন নিয়ে আসেন চারটে। সারা রাত ধরে টাকা গোনা চলছে এবং এখনো পর্যন্ত 21 কোটি টাকা কিন্তু রিকভার হয়েছে। তার পাশাপাশি 50 লক্ষ টাকার সোনা, সেই সোনাও কিন্তু রিকভার হয়েছে। তবে ইডি সূত্রে যেটা খবর যে যখনই বারবার এই সোর্স অফ মানির কথা জানাতে চাওয়া হচ্ছে তখনই কিন্তু তারা তদন্তে সহজ সহযোগিতা করছেন না। পার্থ চট্টোপাধ্যায় তিনিও তদন্তে সহযোগিতা করছেন না, তিনি অসুস্থ বোধ করায় একটা মেডিকেল টিম এসছে কিন্তু কোনো রকম ভাবেই তদন্তে তারা সহযোগিতা করছেন না, যে অভিযোগ কিন্তু ইডি তুলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো তারা চরম পদক্ষেপের দিকেও হাঁটতে পারে। এবং যে টাকা রিকভার হয়েছে সেই টাকা সোর্স কি, সেই সোর্সটাই কিন্তু তারা খুঁজতে চাইছে। এবং এত কোটি টাকা কিভাবে বাড়িতে থাকলো এবং কোথা থেকে এই টাকা এলো, কি কারণে এই টাকা এলো, সেই সমস্ত বিষয় কিন্তু তারা তদন্ত করছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে প্রায় 21 কোটি টাকা কিন্তু এখনো পর্যন্ত কাউন্ট হয়েছে, এখনো কাউন্ট হওয়া কিছু টাকা বাকি রয়েছে, 50 লক্ষ টাকার সোনা রিকভার হয়েছে। তাই এত পরিমাণে সোনা এবং টাকা কোথা থেকে এলো অর্পিতার বাড়িতে এবং কেনই বা সেই খামের উপর একটি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের স্ট্যাম্প রয়েছে, সেই বিষয়ে যখন তৎকালীন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয় তিনিও কিন্তু তদন্তে সাহায্য সহযোগিতা করছেন না বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। একদিকে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে চিকিৎসকরা ঢুকছেন, সেখানে কি তিনি কি শারীরিক ভাবে কোনো মানে অসুস্থতা বোধ করছেন একটা প্রশ্ন উঠছে, নাকি কোনো মেডিকেল চেক আপ চলছে গ্রেপ্তারের আগে যেটা হয়ে থাকে নর্মালি? অন্যদিকে দেখো অর্পিতার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সেটা আরো বাড়লো, একবারে 1 কোটি বেড়ে গেল, হলো 20 থেকে 21 কোটি টাকা। এখনো তো টাকা গণনা চলছে, গোনা হচ্ছে, সেটা কি আরো বাড়তে পারে? একদমই সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি এই অর্পিতা মুখার্জির ফ্ল্যাটের ভিতরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এখানে রয়েছেন, আমি সরাসরি সেই চিত্র দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা গত কালকে থেকেই মোতায়েন ছিল সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনও রয়েছে এবং এই আবাসনের ভিতরে এইখান থেকেই লিফটে উঠে সবাই এই যারা আছেন তারা যাতায়াত করেন। এবং এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সুরক্ষা বলয় তৈরি করে অর্পিতা মুখার্জির বাড়ির এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এখনও পর্যন্ত আধিকারিকরা যেটি কাউন্ট করার চেষ্টা করছেন যে উদ্ধার হওয়া যে টাকার মূল্য, সেই টাকার মূল্য ধীরে ধীরে বাড়ছে বলেই জানা যাচ্ছে। এবং এই সোর্স অফ মানি এই বিষয়টা যখনই জানার চেষ্টা করছেন তখনই তদন্তের ক্ষেত্রে বেশ কিছুটা অসহযোগিতা করছেন, যদিও এখনও পর্যন্ত গতকাল রাতে যে ইডির অফিসার এসেছিলেন সেই ইডির অফিসার এখনও পর্যন্ত রয়েছেন এবং ব্যাংক অফিসিয়ালস যারা ছিলেন তারা তাদের মাধ্যমেই টাকা গোনার কাজ চলছে 3টি মেশিনের সাহায্যে। সোর্স অফ মানির কথা যখন জিজ্ঞেস করা হচ্ছে অর্পিতা মুখার্জিকে তখনই তিনি বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং এই অসঙ্গতির ফলেই কিন্তু তারা তার গ্রেপ্তারির সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে বা গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কারণ এত বিপুল পরিমাণ টাকা, এই বিপুল পরিমাণ টাকার উৎস কি সে নিয়ে কোনো
স্পষ্ট জবাব তিনি দিতে পারছেন না। তাই ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে এই জিজ্ঞাসাবাদ চালাতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। একেবারে তিনজনকে অনেক ধন্যবাদ।